এবার আমার ভাইয়েরা 50-60 বছর ধরে নামাজ পড়তেছে, যে বৃদ্ধ মানুষের বয়স 70 হয়ে গেছে, 10 বছর থেকে নামাজ শুরু করেছেন, 60 বছর ধরে নামাজ পড়লেন, এমন আল্লাহর অনেক গোলাম আছে 60 বছর ধরে একই ভুল করে যাচ্ছে, ঠিক না বেটি? ধরে যাবে আজকের এই মাহফিল থেকে সুদরে যাবেন ইনশাআল্লাহ। এই 10টা বলতে 10টা মিনিট লাগবে, কে কে উঠে যাবে একটু হাত তুলে আসেন তো ইনশাআল্লাহ। হুজুর ওয়াজ রেখে কোন দিকে চলে গেলেন? আচ্ছা এটা কি ওয়াজের বাইরে? আমি গত বছর ওয়াজের পরে দেখলাম কমেন্টসে শুধু মানুষ লিখতেছে, হুজুর ওয়াজ শুই না নামাজ পড়তে মনে চাই, কিন্তু কেমনে পড়বো একটু শিখাই। আমি চিন্তা করলাম আফসোস, এটা তো আমি বুঝিই নাই যে মাহফিলে মাহফিলে ওযু আর নামাজ শেখানো দরকার। নামাজের ভিতরে কমন কিছু ভুল আমরা করি, আজকে শুধরে নিব কর ইনশাআল্লাহ। ভুল নাম্বার 1, ভুল নাম্বার কয়? সবাই কয় না, কত? 1 নাম্বার ভুল হলো কাতারের ভিতরে গায়ে গায়ে লেগে লেগে না দাঁড়ানো, গায়ে গায়ে লেগে লেগে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদু বাইনাল মানাকিব, তোমরা কাদের সঙ্গে কাঁধ মিলা দাঁড়াও, সাদুল খলাল, ফাঁকা জায়গাগুলো পুরা করে দাঁড়ান। আপনি যখন পুরা করে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে রহমত দিয়ে পুরা করে দিবেন। আর যেই ব্যক্তি কাতারের মাঝখানে বিচ্ছিন্ন হবেন, তাকে যিনি রহমত থেকে বঞ্চিত করবেন তিনি কে? লাইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, হয় কাতার সোজা করে দাঁড়াবে, না হলে যিনি আমাদের মধ্যে শত্রুতা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়ায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভুল? জোরে কর, আরো জোরে। এরপরে আসেন 2 নম্বরের ভুল আমার ভাইয়েরা, সামনের কাতারে না দাঁড়ায় আপনি তাড়াহুড়া করে নিজেই আরেকটা কাতার বানায় ফেললেন, সামনের কাতারে খালি জায়গা আছে, নিজেই আরেকটা কাতার বানায় ফেললেন, খবরদার না, আপনি অবশ্যই ওয়াসালাহুল্লাহ, যদি আপনি কাতারটাকে পুরা করেন আরেকজনের সঙ্গে মিলিত হয়ে গিয়ে আগের কাতারে দাঁড়ান, যিনি আপনার অন্তরে রহমত ঢেলে দিবেন তিনি কি? তাহলে নিজে নিজে কাতার করবেন না আগের কাতার পুরা করবেন? ভুল নাম্বার কত? জোরে কর, এবার যাবো কয় নাম্বারে? আরো জোরে, 3 নাম্বারে আসেন আমার ভাইয়েরা, ভুল নাম্বার 3। 3 নাম্বার ভুল হলো এই, আমরা অনেক সময় দেখবেন দৌড়ে এসে নামাজের রাকাত ধরার জন্য পাগল হয়ে যায়। আমি মনে করি আগে আমার রাকাত ধরতে হবে, আগে রাকাতটাকে পেতে হবে, অথচ আল্লাহ নবী বলেছেন তোমাকে আগে এই রাকাত পাওয়ার দরকার নাই, আগে তুমি সুন্নত মানো। সুন্নত হচ্ছে আদরাকতুম সলা ফাসাল্লু ওয়াইদা ফাতাকুম ফাতিমু, আগে তুমি পারো পেয়েছো যতটুকু ততটুকু পড়ো, যেটা ছুটে গিয়েছে সেটা তুমি সারা ফিরাবে যখন ইমাম দাঁড়িয়ে তখন পুরা করে দিবে, যিনি তোমাকে সওয়াব দিয়ে দিবেন তিনি কি? তাহলে বোঝা যায় দৌড়ে এসে নামাজের মধ্যে হুঠাট রুকু সিজদা করা যাবে? ভুল নাম্বার কত? 4 নাম্বার ভুল আমরা প্রতিনিয়ত করি, ইমাম সাহেবকে রুকুতে পাই নাই, রুকু থেকে ইমাম সাহেব উঠে গিয়েছেন, আমি বুঝে নিয়েছি এই রাকাত যেহেতু আমি পাই না সুতরাং আমি চুপ করে দাঁড়ায় থাকি, ইমাম সাহেব সেজদায় যাবে, সেজদায় থেকে উঠবে আবার সেজদায় যাবে, দ্বিতীয় বৈঠকে বসতে পারে, তারপরে যখন দণ্ডায় মানা হবে তখন আমি নামাজে দাঁড়াবো। এই ভুল কখন আপনি করবেন না। ইদা আদরাকতুমুস সালা ফাসাল্লু, যেখানে যে অবস্থায় ইমামকে পাবেন ওই অবস্থায় আপনি আল্লাহু আকবার বলে ইবতেদা করবেন, আপনি একটুখানি বেশি আপনি আল্লাহকে ডেকেছেন, আল্লাহর জন্য দণ্ডায়মান হয়েছেন, যিনি সওয়াব দিবেন তিনি কি?
ভুল নাম্বার কত? আরো জোরে, কত নাম্বার শেষ? কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? বাড়ি পদ্ধ দিতে পারবে তো না, এর আগে শেষ। কয় নাম্বার? পাঁচ নাম্বার ভুল। কেমন ভুল দেখেন, এটা আমরা ইমামরাও করি, মুক্তাদিরা তোহার হামেশা করে। আমরা রুকু থেকে যখন উঠব সঙ্গে সঙ্গে সেজদায় যাব না, একটু বিলম্ব করে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে যখন আপনি যাবেন, অজস্র সওয়াবের অধিকারী যিনি বানায় দিবেন তিনি কি? এই ভুলটা আছে না নাই? তাড়াতাড়ি যায়, কারণ ইমাম সাহেবের চাকরি কখন না থাকে যে হুজুর জোহরের নামাজে এত দেরি করছেন, আপনার চাকরির দরকার নাই। ইমামরা এরকম বিপদে আছে না? এরপরে যখন আপনি সিজদায় গেলেন, সিজদা থেকে যখন আপনি উঠলেন, সিজদা থেকে যখন আপনি উঠলেন, সিজদা থেকে আপনি উঠার পরে আপনি একটু দোয়া পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এমন পাঁচটা দোয়া এখন আমরা পড়ে ফেললাম। এই পাঁচটা দোয়ার ভিতরে যিনি যাবতীয় কল্যাণ দিয়ে রেখেছেন তিনি কি? এক নাম্বার বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ রহম করে, ওয়াহদিনি মানে আল্লাহ হেদায়েত দেন, ওয়াআফিনি মানে আল্লাহ সুস্থতা দেন, আল্লাহ আপনি যাবতীয় গুনাহ থেকে মুক্তি দেন, ওয়ারজুকনি মানে রিজিক দান করেন। এই পাঁচটা জিনিস যদি দিয়ে দেয়, যাবতীয় কল্যাণ যিনি দান করে দিলেন তিনি কি? এখন এই ভুলটা আমাদের মধ্যে আছে না নাই? এরপরে ছয় নাম্বারে আরো একটা ভুল করি, সেটা হলো এই নামাজের ভিতরে অনেক সময় আমরা এদিক সেদিক তাকিয়ে ফেলি, ইখতিলাস নামক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজটাতে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। যখনই আপনার মনে এটা আসবে, আপনি বাম দিকে ফিরে একটু থুতু নিক্ষেপ করেন, ইখতিলাস নামক শয়তানটাকে নামাজ শুরু করার আগে থুতু নিক্ষেপ করে বিদায় দিয়ে দেন। আপনি কয়েকদিন এই আমলটা করলে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এরপরে কত নাম্বার? জোর হলো না? সাত নাম্বারে আমার ভাইরা, যারা আমরা নামাজের জন্য যাচ্ছি, সাত নাম্বারে ইমাম সাহেবের সঙ্গে যখন নামাজ আদায় করছি, খুব খেয়াল রাখবেন, দ্বিতীয় রাকাতের তাশাহুদের সময় আপনি এসেছেন, ইমাম সাহেবকে তাশাহুদে পেয়েছেন, আপনি পড়ার আগে ইমাম সাহেব উঠে গিয়েছে, আপনি এখন উঠবেন না বসবেন? সবাই চল দেখেন, এত এত মানুষ সবাইকে উঠবে, আগে আপনি তাশাহুদ পড়ে শেষ করবেন, তারপরে আপনি উঠবেন। ইমাম সাহেবের সঙ্গে যখন দ্বিতীয় বৈঠকে মিলিত হবেন, আপনি তাশাহুদটা শেষ করবেন, তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াতু আত্তাহিয়াতু অভিবাদন পুরাটা শেষ করে এরপরে আপনি উঠবেন। আপনি আগে উঠবেন না, বরং আগে শেষ করবেন তারপরে উঠবেন, ঠিক না বেঠি? কত নাম্বার হলো? জোরে ক। এবার আট নাম্বার আর একটা ভুল দেখেন আমার ভাইয়েরা, ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে, সালাম ফিরানোর পরে আপনি মাসবুক হয়েছেন, এক রাকাত দু রাকাত তিন রাকাত পান নাই, এমনকি চার রাকাত পান নাই, শুধু শেষ বৈঠকে পেয়েছেন। ওই সময় এসে ইমাম সাহেব যখন একদিকে সালাম ফিরিয়েছে, আপনি ঠাস করে দাঁড়িয়ে যাবেন না, বরং ইমাম সাহেব যখন দুই দিকে সালাম ফিরাবেন, আপনি সামনের দিকে মুখ করে থাকবেন, দুই দিকে সালাম ফিরানো যখন শেষ হবে ওই মুহূর্তে দাঁড়ায় যাবেন, এর আগে দাঁড়ানো আপনার জন্য উচিত হবে না, ঠিক না বিঠি? কত নাম্বার হলো? জোরে কম, কত নাম্বার? এরপরে আমার ভাইয়েরা,
নয় নম্বরে নামাজ শেষের সঙ্গে সঙ্গে আমরা রাসূলুল্লাহ শিখানো দোয়া ভুলে যাই, সাথে সাথে আল্লাহুম্মা আমিন বলে একটু হাত তুলে ফেলি। অথচ আল্লাহর নবী এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছে যেই দোয়াগুলো পড়লে চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? মান করা আয়াতুল কুরসি দুমুরু কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। আপনি যদি আয়াতুল কুরসি পড়েন প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়েন, ওই লোকটার মাঝে আর আল্লাহর জান্নাতের মাঝে এতটুকু পার্থক্য থাকবে, দুইটা চোখ বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কি? ভুল নাম্বার কত? আরো জোরে কোন, আরো জোরে নয়। এবার বাকি আছে, বাকি আছে দশ নম্বরে। আমার ভাইরা, দশ নম্বর ভুলটা হলো এই, কোন কোন দোয়াগুলা কোন সময় পড়তে হয় আমরা অনেকে তারতিব জানি না। যেমন ফজরের পরে তিনবার সূরা ইখলাস, তিনবার সূরা ফালাক, তিনবার সূরা নাস মিলাবেন, এইভাবে একবার সূরা ইখলাস পড়বেন, এরপরে সূরা ফালাক, এরপরে সূরা নাস, আবার এইভাবে সূরা ইখলাস আগে ফালাক, এরপরে নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিন তিনবার করে যে পড়বে শয়তানের ওয়াসওয়াসা থেকে জাদু টোনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? এই দোয়াগুলো আমরা আমল করি না, বিপদে পড়লে নামাজ পড়ি না, ভণ্ড পীর ফকিরের কাছে আমরা ছুটে দৌড়ায় যাই, ঠিক না বেটি? আজকের এই মাহফিল থেকে শুধরে নিব, নামাজের ভিতরে যদি মজা পেতে হয় এই ভুলগুলো দূর করে নামাজে দাঁড়াবেন। 60-70 বছর ধরে নামাজ পড়েছেন, ভুল হয়েছে, আজকের এখান থেকে শুধরে নেন। এই শুধরে নেওয়ার পরে যিনি আত্মার ভিতরে শান্তি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?